তুমি একটা বাচ্চা পোলারে বিক্রি করার অ্যাডভান্স টাকা নিয়ে এটা আমি হইতে দিব না। তোমার তোমার এই টাকা একা একা ম্যাজিক করে অনেক অনেক জিনিস নিয়ে আসব, তখন ঠিকই সবাই বলবে বলি খুব ভালো, বলি খুব ভালো ম্যাজিক করেছে, তখন আর কেউ তোমাকে বকবে না। খবরদার, আমার আর আশিকের মাঝখানে কোনোদিনও কথা বলতে আসবি না। আইজ আইজ আমি খুন করেই ফেলবো। আমি রাখি শোন না, কিন্তু আসি তোমরা আমারে কইও না যে অলিরে তোমরা কত টাকায় বিক্রি করছো। আসি তোমরা এইটুকু কও আমারে যে আমার অলিরে তোমরা কই বিক্রি করছো। তোমার মাথা ঠিক আছে তো? কারে কি কইতেছো এইসব? সবাজগবি কাম আশিক করে না, আমার ওই ওসব অলি মলি নিয়ে আমার আমার তো ভাবনার সময় নাই, আমার কাম আছে। তোমার আমার উপর বিশ্বাস নাই, তুমি আমার চিনো না। ওই অলি মলি যদি যা কিছু হয়ে যায় আমার আমার আশিকে কিছু যায় আসে। তুমি কি মনে করছো কারা এই আস্তানার কারা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে অলি মলি নিয়ে, এটা আমি কি জানি না? তুমি মনে করছো ন্যান্সি? ন্যান্সি আমি সত্যি কথা বলতেছি, অলির এইবারের গায়েব হওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। আর আমি কেন অলিরে গায়েব করতে চাই, আমার কি দরকার? হ্যাঁ আশিক, আমার বিশ্বাস তুই অন্তত আমার কথাটা বুঝতে পারবি। কারে বিশ্বাসে কথা বলতেছো তুমি চাচা? যে দরজা লাগে মায়া মানুষের গায়ে হাত উঠায় তার উপর বিশ্বাস? আমি একটা কথা ঠিকই বিশ্বাস করি চাচা, যে দরজা লাগে মায়া মানুষের গায়ে হাত উঠতে পারে সে অলিরেও গায়েব করতে পারে। আমি বিশ্বাস যাত্রা তোর এত বড় বার বার বাড়ছে, তুই আমার লোক কথা কর তেমনি করস তো। পারবি না ম্যাজিক করতে? খেলফেল করে তাকে আসিস কেন? পারবি না ম্যাজিক দেখাইতে? দেখো আমি ঠিকই ম্যাজিক করবো, এতিমখানে আমি কত কিছু করেছি, এই ম্যাজিকও আমি ঠিকই করতে পারবো। আর কেউ আমাকে না নিয়ে গেলে আমি একাই যাব, একা একা ম্যাজিক করে অনেক অনেক জিনিস নিয়ে আসব। সিবলাটাই না সারা জীবন লোকের কথা বন্ধ করে দিব তোমার। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বলি নাই আর দেখতে তুমি এইভাবে ও
খুব লাগছে তোমার না? ক্যাটরিনার কথা বলতে তোমার খুব লেগে গেছে। তোমার ইদানিং আমি খুব পীড়িত দেখতেছি জ্যাকের লেগে। খুব সাবধান ন্যান্সি, ভুলে যাও না আমি কেডা। ভুলি নাই আর ভুলি নাই বইলে তোমার নিয়ে আমার তো ভয়। তো পাউন লাগবই। শিক্রিনিয়ার কথা কনের আগে দুইবার ভাইবার কথা কওয়া উচিত। আমি তোমারে কিছু বলতেছি না, আমি শুধু আচ্চর করে বলতেছি যদি যাই না থাকো যে আমার অলি কই, তাহলে বইলা দাও। আমার কিন্তু একটা কথা মনে হইতেছে, ওলি আবার বাস স্ট্যান্ডে যায় নাই তো? কালকেই নাকি কাম পারে নাই বইলা জ্যাকের পোলা পানি টিটকিনি মারছিল। মন খারাপ করিস না, এইটা তুই কারে কেমন আনছিস দেখ, এর তো দুধের রাতে উঠে নাই। আগে ওরে এক বছর ট্রেনিং দে, তারপরে কামে আনিস। এক বছরে হইব বলে আমার মনে হয় না, আমারই তো 2 বছর লাগছে, ওর কমপক্ষে আমার মনে 5 বছর লাগবে, তার একদিন কম হইলে হইব না। আর মোতালে ভাই হতো না, মানে কালকে খাইতে বসে সেই রকমই কি যেন একটা কইছিল আমারে, জিগাইল ওই বড় রাস্তা দিয়া বাস স্ট্যান্ডে যাওয়া যায় কিনা। আসলে আসলে আমি না কথাটা খেয়াল করি নাই। রাস্তা ছাড়ো আসি। রাস্তা ছাড়ো মানে তুমি এখন কোথাও যাবে? কার কাছে কি চাইতে তুমি সেটাও জানো না? পাথরের কাছে পানি চাইতেছ? আমি তোমার অদিরে এখানে নিয়ে আসছি, আমি তোমার অদিরে বাঁচাইছি, এইবারও আমি তোমার অদিরে এখানে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে রকি, তোরা তাহলে ওদিকটা খুঁজে দেখ, আর আমি আমি ওদিকটা যাইতেছি। ওরে কিন্তু খুঁজে পাইতে হইব, ওরে হারাইতে দিব না। যা যা তাড়াতাড়ি যা। আমাদের আর এই দুঃখ থাকবো না, আমি তুই আমরা সবাই একদিন ঢাকায় চলে যাব। ঢাকায় কাজের কোনো অভাব নাই, আমরা কাম করে রাখাম। ঢাকায় গিয়ে আমি মেলা জাদু শিখব। তুই যদি রোজ এমন করে পড়স, তোরে রোজ একটা করে চকলেট দিন আমি, আর আমরা যখন এখান থেকে চলে যাবো তোর একটা স্কুলে ভর্তি করাই দিন।
তুই এখন চকলেটটা খা, তারপর এখানে বসে বসে পর আমি শুনি। কই খা, পরে খাবো। কি সুন্দর গন্ধ, এরকম চকলেট আমি কোনোদিন দেখিনি। প্রতিবার কইছি আমার কোনো কাজে তুমি নকল এটা আসবো না, এরপর আমার কোনো কাজে যদি নকল এটা আসো আমার হাত করে আমি থামাবো না। দেখছিস ওই যে একটা মক্কেল মাত্র ওই ঢাকা এসে বাস থেকে নামছে। তুমি কিভাবে জানলে জ্যাক ভাইয়া? আরে বেটা এটা তো খুব সোজা, দেখছো একটা ব্যাগ হাতে কিরকম গাধার মতো করতেছে, আর এদিক ওদিক তাকায় কি করব বুঝতে পারতেছে না, পুরা দিশে আলা, একদম ঠান্ডা হয়ে গেছে। ম্যাজিক পারি না সেই জন্য ওরা তো তোমাকে মারলো, আমি ম্যাজিক করব, দেখো আমি ঠিকই ম্যাজিক করব। এতিমখানায় আমি কত কিছু করেছি, এই ম্যাজিক আমি ঠিকই করতে পারবো। আর কেউ আমাকে না নিয়ে গেলে আমি একাই যাব, একা একা ম্যাজিক করে অনেক অনেক জিনিস নিয়ে আসব। আর কেউ আমাকে না নিয়ে গেলে আমি একাই যাব। আচ্ছা তুমি কি একটা পোলারে দেখছো? চোখগুলো অনেক বড় বড়, এই এইটুকু সাইজ। আমার ছোট ভাই জানো, ওরে না সকাল থেকে খুঁজে পাইতেছি না। কি হলো, কিছু কও না কেন? ওরকম কারণ সকাল থেকে দেখি নাই রে। আমি এদিকটা দেখতেছি, ওরে কিন্তু খুঁজে পাইতে হইব, ওরে হারাইতে দিব না। যা যা তাড়াতাড়ি যা। কিন্তু কামের সময় অন্যদিকে তাকাবি না, চোখ দুইটা থাকবো সব সময় টার্গেটের দিকে। Thank you.
চেক তো দিয়ে গেছে, তাহলে চল আমরা এদিকে যাই। এই দুই আঙ্গুল হইল আসল হাতিয়ার তোর, এই দুইটা ঠিক থাকলে কাম হইয়া যাইব একশোতে একশো, ফুল গ্যারান্টি। অসুবিধা নেই, আপনি ওই সিরাপটা কন্টিনিউ করেন দিনে তিনবার। আর একটা কাজ করতে হবে, আপনার ঘরটা সবসময় গরম রাখতে হবে। এখন মনে কর যে তুই যদি কারোর পকেটে তোর হাতটা ঢুকায় দিস, আর তুই যদি মনে মনে ভাবর যে তোর আঙ্গুল নাই, তাইলে মনে কর যে যার পকেটে তুই হাতটা ঢুকাবি সে মনে করবো যে তার পকেটে কিচ্ছু ঢুকে নাই। হ্যাঁ, আমার লাগলো আমার আঙ্গুল নাই, আমার আঙ্গুল নাই, জোরে ক আমার আঙ্গুল নাই, আমার আঙ্গুল নাই, আমার আঙ্গুল নাই, আমার আঙ্গুল নাই। এটা নিয়ে টেনশন করেন না, বাচ্চাদের এরকম একটু হয়, সিরাপটা কন্টিনিউ করেন আর সব ঠিক হয়ে যাবে, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন। আচ্ছা, হ্যাঁ বাই। ম্যাজিকটা না হলো না, আটকে গেল। এই চোর চোর, এই ধর, এই চোর। ঘটনা কি ওইখানে? তো জট লাগে সে মাথা খারাপ হয়েছে? তখন ওইখানে গেলে পাবলিক তোরা ছেড়ে দিব ভাবছস? তোরা পকেট ম্যানের সঙ্গে করে পিটাইব, তাহলে কেন দায়ীদের অলি মার খেয়াল দাও? এটাকে আমার হাতে ছেড়ে দেন, থানা নিয়ে যাই। ওরা তো একা থাকে না, দলবল সহ থাকে, ওইটাকে দিয়ে বাকিগুলোকে ধরে ফেলি। পুলিশ যদি এখন ওই ওসিরে সব কিছু করে দেয়, লাশ থানার খবর টবর সব, তাহলে তো সব শেষ। এখন তাহলে কি করবা ফখরুদ্দিন ভাই?